প্রোগ্রাম, এই প্রোগ্রাম আপনাদেরকে একটা সুন্দর গাইডলাইন যে দেয়, এটা নিয়ে কোনো আর দ্বিতীয়বার এই নিয়ে কোনো কিছু না বলাটাই বেটার। কিন্তু এই প্রোগ্রামের আরো এমন কিছু দিক রয়েছে যেগুলো নিয়ে সত্যি প্রত্যেকটা অনুষ্ঠানে প্রত্যেকবার বলতে ভালো লাগে, যার মধ্যে অন্যতম বিষয় আপনারা যারা অ্যাস্ট্রোলজির ওপর বিশ্বাস রাখেন, যে অ্যাস্ট্রোলজি সাবজেক্ট আপনাদেরকে সাহায্য করে আপনাদের প্রশ্ন উত্তর, আপনাদের সঠিক পথের সন্ধান, সঠিক পরামর্শ, এই সমস্ত দিক থেকে আপনাদেরকে যে গাইডলাইনটা অ্যাস্ট্রোলজি বা অ্যাস্ট্রোলজার যারা রয়েছেন তারা দিচ্ছেন, এটা তো আছেই। পাশাপাশি গতানুগতিক কিছু এমন বিষয় রয়েছে যেগুলো থেকে যদি একটু আপনি বেরোন, আর আধুনিক এমন অনেক পদ্ধতি আছে যে পদ্ধতিগুলো অ্যাস্ট্রোলজির সাবজেক্টের সাথেই কিন্তু জুড়ে রয়েছে, যেটা জানলে আপনারাও কিন্তু অনেকটা এগোতে পারবেন। বর্তমান পৃথিবীতে এখন সবাই প্রযুক্তি নির্ভর হয়ে উঠেছে, চারিদিকে এআই 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 এর যে একটা মানে এত বেশি একটা মার্কেট জুড়ে রয়েছে এআই, এই কথাটুকুই অনেক। সবাই কি এআই সম্বন্ধে আমরা প্রত্যেকে কি প্রচুর কিছু জানি? জানি না, কিন্তু এআই এই কথাটুকু কিন্তু আমরা কম বেশি প্রত্যেকেই শুনছি, কেউ কারুর মুখে, কেউ বা হয়তো ফোনের শর্টস দেখছেন, ভিডিও দেখছেন, রিল দেখছেন, এআই এই নামটা আপনারা শুনছেন, কথাটা শুনছেন, সেখানেও প্রযুক্তি আর সেখানে উন্নত মানের কাজ এই এআই এর সাহায্যে করা যেতে পারে, এই কথাগুলো আমরা টুকটাক টুকটাক বিভিন্ন খবরের মাধ্যমে জানতে পারি। ট্যারো কার্ড রিডিং, এই কথাটা আমি কেন বললাম, এআই এর কথাটা, ট্যারো কার্ড রিডিং তেমনই একটি অত্যাধুনিক একটা এমন সাইড অ্যাস্ট্রোলজিরই, যার সাহায্যে আপনারা প্রপার গাইডেন্স, প্রশ্নের উত্তর এবং অনেক বেশি বিস্তারিত ভাবে যে কোনো বিষয় সম্বন্ধে আপনারা জানার একটা চান্স, একটা সুযোগ পেয়ে যেতে পারেন। লাইভ ইন অনুষ্ঠানে ফোন করে তো নিজের প্রশ্নের উত্তর আপনারা পেয়েই যাচ্ছেন, তবে অনুষ্ঠান স্টার্ট করার আগে একটু জানিয়ে রাখতে চাইবো আজকে আমরা কি টপিক নিয়ে ডিসকাস করব। বর্তমান সময়ে দেখবেন আশেপাশে দেওয়ালে লেখা থাকে নেশার হাত থেকে বাঁচান, এর কাছে যান, তার কাছে যান, এই করুন, ওই করুন, এই সমস্ত বাহ্যিক বিষয়গুলো আমরা ভীষণ ভাবে বিজ্ঞাপন রূপে দেখি। কিন্তু যদি নেশায় আসক্তি হওয়ার পিছনে আপনার বাড়িটাই দায়ী হয়, আপনিও তো জানেনই না, বাড়ি কি করে দায়ী হতে পারে কারণ নেশা করার জন্য? ফ্যামিলি মেম্বাররা দায়ী হতে পারে, কিন্তু বাড়ির বাস্তুটা কি করে দায়ী হতে পারে? বাস্তুর যে একটা অনেক বড় রোল রয়েছে মানুষের জীবনে, এই জায়গাটা জানতে আজকের প্রোগ্রামটা অবশ্যই ভালো করে দেখুন। আমরা স্বাগত জানাবো, আমাদের সঙ্গে রয়েছেন ফেমাস ইন্টারন্যাশনাল ট্যারো কার্ড রিডার, অ্যাঞ্জেল থেরাপিস্ট, বাস্তু কনসালট্যান্ট, সুইচ ওয়ার্ড মাস্টার এবং রিইনকার্নেশন অরাকল কার্ড রিডার ও নিউমেরোলজিস্ট। আপনারা সকলে তার সঙ্গে ভীষণ ভাবে পরিচিত রয়েছেন এবং নতুন দর্শকদের জন্য বলবো, তিনি ম্যাডাম প্রজ্ঞা। আমরা তাকে স্বাগত জানিয়ে আজকে ডিটেইলে তার কাছ থেকে এই সম্বন্ধে জানবো। আপনাদের সঙ্গে রয়েছি আমি, আপনাদের বন্ধু সুপর্ণা, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের এই অতিথি, আপনাকে স্বাগত জানাচ্ছি। নমস্কার। আজকের যে টপিকটা নিয়ে আলোচনা করবো, যেটা সুপর্ণা বলল, সেটা হচ্ছে অ্যাডিকশন। এই অ্যাডিকশন কিন্তু নানা ধরনের হতে পারে, নট অনলি যে সেটা লিকারের অ্যাডিকশন হয় মানে মাদকাসক্তি, এর সাথে কিন্তু মোবাইলের অ্যাডিকশন, আজকালকার দিনে ছোট ছোট বাচ্চারাই বিভিন্ন ধরনের মোবাইলের নেশায় কিন্তু আসক্ত। বাড়িতে আমরা বাবা মারা ভীষণভাবে প্রবলেম ফেস করি যে কিভাবে এই মোবাইলের অ্যাডিকশন, এই যে রিলস দেখা, এই যে ভিডিওস দেখা, এতে অনেকটা সময় কিন্তু অপচয় হয় এবং এটা কিন্তু ইজ জাস্ট লাইক অ্যান অ্যাডিকশন, এটা একটা অ্যাডিকশনের মতো হয়ে উঠেছে, যার হাত থেকে কিন্তু কম বেশি আমরা সকলেই মুক্তি পেতে চাইছি। এর কিন্তু একটা পজিটিভ সাইডও রয়েছে, এর কিন্তু একটা নেগেটিভ সাইডও রয়েছে। কিন্তু এটা ছাড়া যদি কোনো সিগারেট, এখন তো জানতেই পারেন যে এখন তামাকজাত দ্রব্য যতটা না সেবন করা যায় ততটাই কিন্তু স্বাস্থ্যের পক্ষে ভালো, তাই সেক্ষেত্রে লিকারের অ্যাডিকশন বা মদের আসক্তি বা মাদক জাতীয় পদার্থের আসক্তি কিভাবে বাড়ির কোন ডিরেকশন বা কি থাকলে সেখান থেকে আসে, আজকে আমি সেটার একটা আপনাদের আইডিয়া দেব। এবং ঘরে থেকেই আপনারা কিন্তু এর রেমেডিটাও করতে পারবেন, যে যেটা খুব সহজে ইজিলি ডুয়েবল, মানে আপনারা নিজেরাই একটু সচেষ্ট হলে এই এই জিনিসগুলো কিন্তু করে ফেলতে পারবেন। তাহলে সবার আগে আসুন দেখে নিই যে ফার্স্ট আমি বাড়ির কোন কোন ডিরেকশন কিভাবে ডিটেক্ট করব বা নির্ণয় করব। এখন আমাদের মোবাইলের কম্পাস, মোবাইলে সকলেরই কম্পাস কিন্তু অ্যাভেলেবল, বা যদি এই সফটওয়্যারটা না থাকে তাহলে গুগল প্লে স্টোর থেকে আপনারা কিন্তু ইজিলি কম্পাস ডাউনলোড করতে পারবেন। একবার যখন কম্পাস ডাউনলোড হয়ে যাবে, সেই কম্পাসটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে বাড়ির সেন্টারে দাঁড়িয়ে কিন্তু
ধরবেন, মানে অ্যাজ ইফ এইটা যদি আমার মোবাইল হয় তাহলে আমি আমার হাতের 90 ডিগ্রি অ্যাঙ্গেলে এইভাবে দেখব কম্পাসটাকে ধরে, যে সেটা কোন দিকে নর্থ পয়েন্ট আউট করছে, কোন দিকে ওয়েস্ট পয়েন্ট আউট করছে, কোন দিকে ইস্ট পয়েন্ট আউট করছে, কোন দিকে সাউথ পয়েন্ট আউট করছে। এই কম্পাসের কাঁটাটা কিন্তু দেখিয়ে দেবে। আমি যে আরো ভালো করে বোঝানোর জন্য আপনাদের একটা দেখাবো প্রেজেন্টেশন, যে সেন্টার অফ ইয়োর বিল্ডিং, সেন্টার অফ ইয়োর হাউস, এখানে দাঁড়িয়ে ফার্স্ট অফ অল আপনাকে ডিটেক্ট করতে হবে যে বাড়ির ডিরেকশনটা কোন দিকটা। এবারে যখন সেন্টারে দাঁড়িয়ে আপনারা ডিটেক্ট করে ফেললেন যে কোন রুম কোন ডিরেকশনে পড়ছে, সেখানে তিনটে ডিরেকশন আমি খুব ভালোভাবে আপনাদের লক্ষ্য করতে বলবো, সেটা হচ্ছে ওয়েস্ট নর্থ ওয়েস্ট, সাউথ সাউথ ওয়েস্ট এবং ইস্ট সাউথ ইস্ট। এই তিনটে জোন বা এই তিনটে ডিরেকশনে যদি কোনো রকম ভাবে বাচ্চার রুম থাকে, বেডরুম থাকে, বা সেখানে যদি স্টাডি রুম হয়, তাহলে সেটা কিন্তু একটা বিশাল রকমের নেগেটিভ ইস্যু শো করে। আচ্ছা একটু জানছি কোনে কে রয়েছেন। নমস্কার। হ্যালো। হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার ম্যাডাম। হ্যাঁ বলুন বলুন। আচ্ছা আমি ওয়েস্ট বেঙ্গলে থাকি, আমি বর্ধমানে তো উত্তরপ্রদেশে আছি, বারাণসী। আচ্ছা আপনি এখন ফোন করছেন কোথা থেকে? আমি এখন উত্তরপ্রদেশ থেকে করছি, উত্তরপ্রদেশে বারাণসী পড়াশোনার জন্য এখানে থাকছি। আচ্ছা জানছেন কার সম্বন্ধে? আমি আমার পার্টনারের ব্যাপারে জানতে চাই, একটু রিলেশনশিপ প্রবলেম হচ্ছে। ওকে আপনি একটু ফোনে থাকুন। ডেট অফ বার্থ? আচ্ছা আমার ডেট অফ বার্থ হচ্ছে 25th March 2000। 26th রাইট মার্চ? 25 মার্চ। আচ্ছা আচ্ছা হ্যালো, একটু ফোনে থাকবেন। আচ্ছা আপনি ফার্স্ট অফ অল বলি কোনো কারেন্ট রিলেশনশিপে রয়েছেন তাই তো? এবং রিলেশনশিপটা নিয়ে আপনি কিন্তু প্রচন্ড ভাবে কনফিউজড, যে ইউ আর নট গেটিং দ্য ক্লু ওয়্যার টু গো, মানে ভীষণ ভাবে কনফিউজড যে কি করব, আপনি কিছুতেই ঠিক করে উঠতে পারছেন না বা বুঝতে পারছেন না, বা সঠিক একটা ডিরেকশন বা একটা গাইডেন্স বা একটা কাউন্সিলিং চাইছেন যেখান থেকে কিভাবে বেরিয়ে আসা যায়। বাট আনফরচুনেটলি আমি, হ্যাঁ একটু আমায় বলতে দিন, আনফরচুনেটলি আমার এখানে যেটা আপনার কারেন্ট এনার্জি শো করছে সেটা হচ্ছে যে রিলেশনশিপটার মধ্যে আপনি আছেন, আগামী 6 থেকে 8 মাসের মধ্যে সেই রিলেশনশিপটা কিন্তু সম্পূর্ণভাবে অফ হয়ে যাবে আপনার জীবন থেকে। মানে আমি আপনাকে বোঝাতে পারছি, আপনাকে যদি আমি কার্ডটা দেখাতে পারি আপনি কার্ডটার দিকে ফোকাস করুন। এই কার্ডটা রিপ্রেজেন্ট করে যে এনিথিং, মানে একটা কিছু এন্ড, ওকে, একটা কিছু, একটা রিলেশনশিপের এন্ড, আর যেটা সংক্রান্ত আপনি প্রশ্ন করছেন সেটা আপনি এখানে রিলেশনশিপ সংক্রান্ত প্রশ্ন করেছেন, তার মানে রিলেশনশিপটা কিন্তু ভেরি সুন ইট উইল গোয়িং টু এন্ড। মানে আমি বোঝাতে পারছি আপনাকে, এই যে কন্টিনিউ প্রবলেম হচ্ছে আমাদের মধ্যে, মানে মানে অপোজিট দিকে তার পার্টিতে এসে জানতে পেরে গেছে যে আমাদের মধ্যে ছিল, এই রিলেশনশিপটা কিন্তু বেশি দিন লং লাস্টিং যাবে না, ভেরি সুন, মানে খুব শীঘ্রই কিন্তু এই রিলেশনশিপটার দি এন্ড হতে চলেছে, যেটা আমি আপনার কারেন্ট এনার্জি রিডিং থেকে পাচ্ছি। একটু ডিটেইলস আপনি কনসালটেন্সি করে নেবেন যদি আপনার পরে প্রয়োজন মনে হয় ওভার টেলিফোন। ওকে হ্যাঁ, এটা এটা রেমেডি হয়, এটা এঞ্জেল থেরাপিতেও রেমেডি হয়, খুব ভালো দুর্দান্ত রেমেডি হয়। ওকে তো সেটা আমি আপনাকে জানিয়ে দেবো যখন আপনি কনসালটেশন করবেন। নিশ্চয়ই আমরা আমাদের দর্শকদেরকে একটু জানিয়ে রাখি, যারা কনসালটেশন করাতে চাইছেন তাদের জন্য মানে তারা কোন নম্বরের মাধ্যমে কন্ট্যাক্টের সুযোগটা পেতে পারছেন, 8013694948 নম্বরের মাধ্যমে আপনারা সুযোগ পেয়ে যাবেন ম্যাডামের সাথে কন্ট্যাক্ট করার। আপনি হয়তো একটা মনের প্রশ্ন নিয়ে, একটা হোপ নিয়ে কন্ট্যাক্ট করছেন, কিন্তু উত্তরটা এখানে কার্ডে যা আসবে সেটাই ম্যাডাম জানালেন, পাশাপাশি উনি কিন্তু বললেন যে এখনো উপায় আছে ঠিক করার। এবার এই নিয়ে আমরা একটু ম্যাডামের থেকে জানি। হ্যাঁ, যাদের এরকম রিলেশনশিপ ইস্যু থাকে সেই রিলেশনশিপটা কি কেন হচ্ছে বা এর পিছনে কারা দায়ী বা এর পিছনে কি ইনসিডেন্ট দায়ী, সবটাই কিন্তু ট্যারো কার্ড রিডিং এর মাধ্যমে জানতে পারা যায়। এর সাথে দেখতে হয় যে তার পার্টনার বা তার নিউমারোলজিক্যাল কি ধরনের কানেকশন হচ্ছে, সেটা গ্রিড থেকে বেরোয় এবং তার অ্যাস্ট্রো বাস্তু থেকে বেরোয়, যে বাড়ির কোন ডিরেকশনে এমন কি কি জিনিস আছে যার জন্য তার রিলেশনশিপে প্রবলেম এসে যাচ্ছে। ওকে, তাই এইটা ঠিক করতে গেলে এর ডেফিনেটলি রেমেডিজ এর দরকার আছে, উইদাউট রেমেডি
এটা কিন্তু ঠিক হওয়ার নয়, কারণ এখানে যে কার্ডটা শো করেছে আমার জাস্ট প্রিভিয়াস রিডিং এ, সেটা কিন্তু যে মানে খুব স্ট্রং একটা কার্ড। ওকে, সো এটা দেখাচ্ছে মানে এটা হবে, মানে এটা ভাববেন না যে এনার্জিটা দেখিয়েছে বা ম্যানিপুলেট করতে চাইবেন না যে এই জিনিসটা হবে না, যেটা আসবে সেটা 100% আপনার লাইফে হবে। এবং যখন সেটা লাইফে হবে বা যখন জীবনকে নাড়া দিয়ে যাবে, তখন সবার আগে আমার কথা মনে পড়বে বা আমার এই রিডিংটার কথা মনে পড়বে যে কিভাবে এই রিডিংটা শো হয়েছিল যে হ্যাঁ ইট ইজ গোয়িং টু হ্যাপেন। সুতরাং এখনো আপনাদের কাছে কিন্তু টাইম রয়েছে, যারা যারা নিজেদের যে কোনো সাবজেক্ট বা কেরিয়ারের বা এডুকেশনের হোক এই ধরনের যে যে জায়গাগুলো নিয়ে, জীবন তো একটা অনেক বড় বই, তার মধ্যে এগুলো এক একটা সাবজেক্ট। এবার আপনি আপনার জীবনের কোন সাবজেক্টের অ্যান্সার খুঁজতে চাইছেন সেটার জন্য যদি আপনি সচেতন হন এই মুহূর্ত থেকে কিন্তু কন্ট্যাক্ট করার চেষ্টা করুন। আপনি চেম্বারেও আসতে পারেন বা আপনারা চেম্বারেও পৌঁছতে পারেন, আগে বুকিং তারপর অ্যাডভান্স বুকিং নিয়ে তারপর চেম্বারে। আর যদি মনে করেন অনলাইন ম্যাডামের কাছ থেকে এই গাইডেন্সটা নিতে চাইছেন তাহলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। এবারে চলুন আমরা আজকে জানি যে বাস্তুর মাধ্যমে, বাস্তুর কোন কোন দিকগুলো একটু গন্ডগোল থাকলে মানুষ নেশার দিকে, সেটা যে কোনো নেশাই হোক না কেন, সেই দিকে সে এগিয়ে যেতে পারে। আচ্ছা, এবারে আমি পরের একটা স্লাইডে আমি ডাইরেক্ট চলে যাব, যে পরের স্লাইডটাতে ক্লিয়ারলি যেটা মেনশন আছে যে কিভাবে আপনি কোন রকমের ব্যাড হ্যাবিট বা ড্রাগ অ্যাডিকশন বা ধরুন লিকারের অ্যাডিকশনকে ছাড়াবেন। সবার আগে বাড়ির মিডিলে দাঁড়িয়ে কম্পাসে ডিটেক্ট করবেন যে আপনার বাড়ির এন্ট্রিটা কোন দিকে। এন্ট্রিটা যদি ওয়েস্ট নর্থ ওয়েস্টের এন্ট্রান্স বা গেট হয় তার মানে জানবেন যে বাড়ির মধ্যে মেম্বার্সরা বা এক বা তার একের বেশি মেম্বার্সদের মধ্যে অ্যাডিকশন রয়েছে। সেটা যে কোনো ধরনের ব্যাড অ্যাডিকশন হতে পারে কিন্তু সেটা ডেফিনেটলি তাদের মধ্যে আছে। অথবা ওয়েস্ট নর্থ ওয়েস্টে যার বেডরুম আছে সেই ব্যক্তিটির মধ্যে অ্যাংজাইটি, ডিপ্রেশন, মন খারাপ, সবসময় একটা সুসাইডাল টেন্ডেন্সি, এই জিনিসটা কিন্তু আস্তে আস্তে শো করবে বা তার মধ্যে কিন্তু, তার মনের মধ্যে কিন্তু এই জিনিসটা বারংবার আসবে। আর একটা কি, সাউথ সাউথ ওয়েস্টে যদি বেডরুম থাকে, এটা বাস্তু পুরুষের ডিসপোজাল এরিয়া, এখানে যে ব্যক্তির বেডরুম থাকবে তার মধ্যে 100% নেশা আসক্তি থাকবেই থাকবে। আর কি থাকে, নর্থ ইস্টের কিচেন টয়লেট, যেটা আমি বারে বারে বলি, নর্থ ইস্টের কিচেন টয়লেট থাকলে সেটা ডিসম্যান্ডেলিং করা ছাড়া এর কিন্তু 100% প্রুভেন রেজাল্ট কোথাও নেই। আর একটা জিনিস, যেটা ইস্ট নর্থ ইস্টে যদি কোনো পিকচার টাঙান, ধরুন কোনো অ্যাডিকশন রিলেটেড কোনো পিকচার, কেউ ধরুন সিগারেট খাচ্ছে বা কোনো ফেমাস কোনো আর্টিস্ট তার যদি নেশাগ্রস্ত বা এরকম রিলেটেড যদি কোনো পিকচার ইস্ট নর্থ ইস্টে থাকে, তাহলে যে ব্যক্তির ইস্ট নর্থ ইস্টে বেডরুম থাকবে বা বাড়ির মধ্যে কারোর যদি মানে ইয়াং এজ ছেলে বা মেয়ে থাকে, তাদের মধ্যে কিন্তু এই বাজে নেশা বা বাজে আসক্তি সেটা কিন্তু প্রভাবটা পরিলক্ষিত হবে। নমস্কার, কে আছেন? হ্যালো, নমস্কার, আমি বর্ধমান থেকে বলছি। বলুন, কার সম্বন্ধে জানছেন? হ্যাঁ, আমার ছেলের সম্পর্কে। আপনার নাম, মানে ছেলের নাম? হ্যাঁ, কি নাম? অগ্নিব, AGNIV। আচ্ছা আচ্ছা আচ্ছা, অগ্নিব মুখার্জি। ওর ডেট অফ বার্থটা বলবেন? হ্যাঁ, 5/10/2003। 5/10/2003। কথা বলতে খুব ভালোবাসে আপনার ছেলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। টকেটিভ, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এনার্জেটিক, এনথুসিয়াজম প্রচন্ড ভাবে রয়েছে, কোনো কাজের মধ্যে প্রচন্ড ভাবে উদ্দীপনা রয়েছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর ডেট অফ ইয়ার অফ বার্থটা কি বললেন, মানে কত এজ? 2003, মানে 22-23 বছর, এই রকম, এই এজ গ্রুপ, তাই তো? 20, এই এজ গ্রুপটার মধ্যে পড়ছে। 20-20+। হ্যাঁ, তাহলে কি জানেন, ক্যারিয়ার আর পড়াশোনা? হ্যাঁ হ্যাঁ, আমি পড়াশোনা সম্পর্কে জানতে চাইছি। হ্যাঁ, তো কি নিয়ে পড়ছে এখন? ও এখন বিটেক করছে, বুঝেছেন? হ্যাঁ, দেখাচ্ছে যে পরিমাণ এক্সপেক্টেশন আপনারা করছেন, কারণ ছেলেটা খুব পরিশ্রমী, তাই যে পরিমাণ পরিশ্রম ও দিচ্ছে নিজের ওয়ার্ক ফিল্ডে হোক বা এডুকেশন লাইনে হোক, হোপফুলি সেই ততটা পরিমাণ রেজাল্ট ও কিন্তু পাবে না।
বোঝাতে পারছি যতটা পরিমাণ পরিশ্রম করছে ততটা পরিমাণ আশানুরূপ কিন্তু রেজাল্টও পাবে না, এবং কামিং 6 to 8 months এর মধ্যে মানে ভেরি নিয়ার ফিউচার ওর একটা এমন স্টেট আসবে যে সময় ও কিন্তু নিজের পাথটা চুজ করতে পারবে না যে ওয়্যার টু গো, ওকে মানে কোন দিকে যাব বা আমার সঠিক দিশা কোনটা, বা ওর কিন্তু ভীষণ ভাবে কাউন্সিলিং এর দরকার। কাউন্সিলিং ইন দ্য সেন্স নট সাইকোলজিক্যাল কাউন্সিলিং, ওর ক্যারিয়ার পাথের জন্য কোন দিকটা ঠিক হবে। এবং এর সাথে বলে রাখি বাবা মায়ের একটা মেজর ভূমিকা বা রোল প্লে করছে, আপনারা কিন্তু প্রচন্ড ভাবে আপনার ছেলেকে সাপোর্ট করবেন বা যে দিকে যেতে চাইছে সেই দিকে যাওয়ার জন্য আপনারা কিন্তু এনকারেজ যোগাবেন। কারণ নাম্বার 5 আপনার ছেলের রয়েছে, যে নাম্বার 5টাকে কাজে লাগালে পরে ও কিন্তু আরো হাইক বা গ্রোথে পৌঁছাতে পারবে। তাই এটা আমার আর্নেস্ট রিকোয়েস্ট যে অ্যাজ এ প্যারেন্ট ইউ আর দ্য ফার্স্ট গাইড। ওকে, তাহলে মানে বলে না যে প্রাথমিক যে কোনো জিনিস প্রাথমিক ভাবে আমাদের বাড়ি থেকেই আগে যদি সেই জায়গাটা শুরু হয়, অর্থাৎ আপনারা বাড়ির অভিভাবক অভিভাবিকারা যারা রয়েছেন তারা যদি ওকে সেইভাবে সাপোর্ট দেন, ওকে সেই সাহসটা যোগান, তবে ও লক্ষ্যে পৌঁছাতে তবেই পারবে। কারণ ওর কামিং ডেজে যে সিচুয়েশনটা শো করছে সেখানে দেখা যাচ্ছে যে ও নিজে আর ডিসিশন নিতে পারবে না, তখন ওর এক্সটার্নাল হেল্পের প্রয়োজন। ওকে, তাহলে ওকে একটু গাইড করাটা সবার আগে আপনাদের কর্তব্য। এরপরে যদি রেমেডিজ এর দরকার হয় ডেফিনেটলি I am there to help you out. Okay, আমি আছি আপনাদের হেল্প করার জন্য, নিশ্চয়ই হেল্প করব, কিন্তু কনসালটেশনটা ইজ ভেরি মাচ নিডেড। মানে কনসালটেশন না করে এইটার কিন্তু সমাধান হবে না। ভালো থাকতে আমাদের একটাই কাজ করতে হবে, সেটা হলো যে ঠিক ঠিক সময় ঠিক ঠিক কাজটা করতে হবে। আর সেই ঠিক কাজটা করার জন্য এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদের যেটা প্রথম দরকার সেটা হচ্ছে যে ম্যাডাম প্রজ্ঞার সঙ্গে, যারা ব্যক্তিগত ভাবে চাইছেন যে ম্যাডামের পরামর্শ নিয়ে আপনারা জীবনে এগোতে চান বা এগোনোটা উচিত, তাহলে আমরা বলবো যে অবশ্যই এই মুহূর্ত থেকে 8013694948 নাম্বারের মাধ্যমে আপনারা বুকিং কনফার্মেশনটা নিয়ে তারপর চেম্বারে যোগাযোগ করুন। যদি মনে হয় চেম্বারের জন্য হয়ে উঠছে না, তাহলে বাড়িতে থেকে অনলাইন যোগাযোগ করুন। যারা যে কোনো প্রান্ত থেকে, ম্যাডামের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইট tarotspread.com, সেখানে কিন্তু আপনারা ম্যাডামের সাথে ওয়েবসাইটের মাধ্যমেও কন্ট্যাক্ট করতে পারেন। বিভিন্ন জন তার কাছ থেকে যে উপকারিতা পেয়েছেন বা যে তার যে রেমেডি বলুন, তার যে পরামর্শ বলুন, তার মাধ্যমে তারা যে ভালো হয়েছেন, আপনারা গেলে দেখতে পাবেন সেই ওয়েবসাইটে কিন্তু তারা নিজেদের সেই মূল্যবান যে ফিডব্যাক বলতে পারি, রিভিউ বলতে পারি, সেগুলো তারা দিয়েছেন। আপনারা যারা যারা তার ম্যাডামের সঙ্গে কন্ট্যাক্ট করছেন, আপনারা যারা উপকৃত হচ্ছেন তারাও জানাবেন। একটু জানবো ফোনে কে রয়েছেন। নমস্কার। হ্যাঁ নমস্কার দিদি। হ্যাঁ, কে বলছেন? দিদি আমি টালিগঞ্জ থেকে সাগর হালদার বলছি। জানবেন কার সম্বন্ধে? না দাদা, দিদি বলছি যে আমি জানবো না যে আমি অ্যাকচুয়ালি বেহালাতে দিদিকে দেখাতে গিয়েছিলাম। আচ্ছা। নিয়ে কিছু সমস্যা ছিল। ওকে। কাজ ভালো হচ্ছিল না, কাজ হতে হতে কাছে গিয়েই আটকে কেটে যাচ্ছিল, এ ছিল কোনো কাজ ছিল। তা আমি দিদির কাছে প্রতিকার নিয়েছি। আচ্ছা আচ্ছা। আমি এখন কাজ পাচ্ছি, ভালো কাজ পাচ্ছি, আমি সফলতা পেয়েছি। তাই কথাটা আমি অনেকদিন ধরে জানানোর চেষ্টা করছিলাম, আজকে আপনি এত সুন্দর ভাবে যে আমাদেরকে এই প্রোগ্রামে জানাতে পেরেছেন, আপনার জন্য হয়তো প্রচুর মানুষ তারা আজকে উপকৃত হলেন যে সঠিক একজন মানুষের সন্ধান পেয়েছেন তারাও। ম্যাডাম প্রজ্ঞার সঙ্গে আমি একটু আগেই বলছিলাম যে ওয়েবসাইটে গিয়ে আপনারা একবার যদি ভিজিট করেন দেখবেন মানুষ উপকার যারা পাচ্ছেন তারা সেখানে জানাচ্ছেন। তাহলে আপনিও আজকে ফোনে আমরা আপনাকে পেলাম, খুব ভালো লেগেছে আপনার সাথে কথা বলে। আপনার বাস্তুগত প্রবলেমটাকে সমাধান ম্যাডাম করেছেন। আজকে আপনি ম্যাডামের জন্য আর কি কিছু বলতে চাইবেন? মানে কতদিনের মধ্যে এই সমাধানটা পেয়েছিলেন ওনার সঙ্গে দেখা হওয়ার পর? বেশি দিন না, 20-25 দিনের মধ্যেই পেয়ে গেছিলাম কারেকশনটা। হ্যাঁ, বাস্তু রেজাল্ট খুব তাড়াতাড়ি আসে। মানে সঠিক তাহলে গাইডেন্সটা পেয়েছিলেন বলে আপনি আজকে ভালো আছেন? পেয়েছিলাম বলে আমার সফলতা পেয়েছি। সফলতা পেয়েছেন, এবং আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি আজকে ফোনে এটা সকলের সঙ্গে শেয়ার করে সকলকে জানালেন। মনে দিনে কিন্তু আমি লাইনে পাই না। লাইনে পাচ্ছেন না তার কারণ আপনার মতন অনেক দর্শক রয়েছেন যারা কন্টিনিউ ম্যামের সাথে কথা বলার জন্য ট্রাই করছেন। খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে। আমরা দর্শকদেরকে বলবো এভাবেই আপনারা আপনাদের ফিডব্যাক আমাদের এই লাইভ ইন অনুষ্ঠানেও প্লিজ দেবেন, জানাবেন।
তাহলে আপনাদের মাধ্যমে অনেক দর্শক বন্ধু তারা কিন্তু একজন সঠিক মানুষের সন্ধান পাবেন, যে ট্যারো কার্ড রিডিং বাস্তু সঠিক যে কারেকশন সেটা, কিংবা এঞ্জেল থেরাপি, এই সমস্ত কিছুর হাত ধরে আপনারা কিন্তু ভালো থাকার রাস্তাটা পাবেন। একটু জানছি ফোনে কে রয়েছেন। নমস্কার। হ্যালো, নমস্কার দিদিকে। হ্যাঁ, কে বলছেন আপনি আর ফোন করেছেন এখন কোথা থেকে? আমি যাদবপুর থেকে ফোন করেছি। জানছেন তার সম্বন্ধে? আমার ছেলের সম্বন্ধে। আচ্ছা, নাম কি? হ্যাঁ, নাম আর বয়সটা দুটো জানাবেন। নাম? নাম হচ্ছে রাহুল রায়, 8/9/2000। এজটা এখন বলতে পারবেন, মোট কত চলছে টোটাল? 18, 18, 23, 2000 সালে জন্ম। ও, 2023। আচ্ছা আচ্ছা, ওকে। কারিয়ার নিয়ে সমস্যা তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ও কিন্তু একটা জিনিস বলি, যেটা পজিটিভ সাইড আমি দেখতে পাচ্ছি, ওকে কিন্তু স্ট্রাগল করতে হবে, ওকে, এবং ভালো রকমের স্ট্রাগল করতে হবে, মানে উইদাউট স্ট্রাগল কিন্তু একটা পথেও ও কিন্তু সাকসেস পাবে না, মানে যে কাজটাতে ও চলতে চাইবে, যে পথটাতেও চলতে চাইবে, প্রচন্ড স্ট্রাগল রয়েছে। এবং স্ট্রাগল এমন আসবে যে এমন একটা স্টেট আসবে যে স্টেটে ও ডিসাইড করে উঠতে পারবে না যে ওর ডিসিশন কি নেবে। ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে ওর কাছে মেটেরিয়ালস বা রিসোর্স অনেক থাকবে, কিন্তু সেটা করার মতো বা এক্সিকিউট করার মতো অ্যাকশন ওরিয়েন্টেড মাইন্ড ওর নেই। সেই মাইন্ড সেট আপটা ওর নেই বলে ওকে কিন্তু কামিং 1 ইয়ারের মধ্যে ট্রিকারি বা প্রতারণার সম্মুখীন হতে হবেই হবে। মানে এই জায়গাটা আমি অ্যালার্ট করে দিই আপনাদের, যখন এই ধরনের প্রতারণার সম্মুখীন হবে তখন কিন্তু লাইফের একটা মেজর ধাক্কা সেখান থেকেই আসবে, মানে বলতে পারেন যে লাইফের একটা মেজর ট্রান্সফরমেশন কিন্তু ওর লাইফে হবে যখন এই প্রতারণার স্টেজটা আসবে। কারণ এখানে দেখাচ্ছে প্রতারণার কার্ড, এখানে দেখাচ্ছে যে ওর অ্যাকশন ওরিয়েন্টেড মাইন্ড নয়, কিন্তু ওর কাছে রিসোর্স আছে এবং হি ইজ এ রিয়েল স্ট্রাগলার। মানে ওর স্ট্রাগলার বলতে যা বোঝায় ওর লাইফটা কিন্তু ঠিক তাই। কেমন? এইখানে আপনি একটু কনসাল্ট করে নেবেন, যখন কনসাল্ট করবেন তখন আমি এটা রেমেডি কিভাবে করাবেন না করাবেন এভরিথিং গাইড করে দেবো। কি কাজের ক্ষেত্রে প্রতারণা হবে? হ্যাঁ, কাজের ক্ষেত্রে এখানে কার্ডে আমাকে তাই দেখাচ্ছে। কাজে তো বলছে ওর কি মানে তো পুলিশের জন্য ফর্মটা ফিল আপ করছে, কাজটা কি ওর? হ্যাঁ, ওই জায়গাটা থেকে দাঁড়িয়েই আমি বললাম যে হি ইজ এ রিয়েল ফাইটার, কিন্তু যে জায়গাটা প্রতারণা হবে সেই জায়গাটা তো দেখাচ্ছে কার্ডে ওর এনার্জিতে রয়েছে, তো সেটাকে যদি আপনাকে মানে রিডিউস করতে হয় বা সেটাকে যদি কাটাতে হয় তখন তো এর রেমেডি না নিলে তো সেটা হবে না, তাই না? কত সাল থেকে ওর সময়টা ভালো যাবে এমনি কাজের আমি ডিটেইলস আমার সাথে এইখানে মানে প্রোগ্রাম শেষ হওয়ার পরে হাফ অ্যান আওয়ার থাকবে আপনাদের কনসালটেন্সি করা, সেখানে একটা রেলিভেন্ট কোশ্চেন করবেন, আমি তার ডিটেইলস আনসারিং করে দেব। কোন নম্বরে করবো তাহলে? যেই নাম্বারটা তে টিভির পর্দায় আপনাদের চোখের সামনে রয়েছে, দেখুন একটা মোবাইল নাম্বার দেখতে পেয়েছেন নিশ্চয়ই, সেই নাম্বারে আপনারা যোগাযোগটা করবেন। সেই নাম্বারে যোগাযোগ করলে আপনারা সেখান থেকে জানতে পেরে যাবেন যে কিভাবে ম্যাডামের সাথে আপনারা কন্ট্যাক্ট করবেন। এবং এরই সাথে আমরা বলে রাখি, যারা যারা অনুষ্ঠান দেখছেন, যারা যারা প্রোগ্রাম দেখছেন, তারা তারা নিজেদের একটা প্রশ্নের উত্তর পাওয়ার সুযোগ পাবেন এই প্রোগ্রামটা হয়ে যাওয়ার পর। যে 30 মিনিট 30 মিনিট আধ ঘন্টা আপনার হাতে টাইম আছে একটা ফ্রি কনসালটেন্সি পাওয়ার, একটা নির্দিষ্ট প্রশ্ন যার উত্তর আপনারা ম্যাডামের কাছ থেকে পেতে পারবেন। যেটুকু টাইম হাতে আছে আমরা ম্যাডামের থেকে জেনে নেব যে ট্যারো কার্ড রিডিং এর মাধ্যমে কিভাবে আমরা বাস্তুকে আরো ভালো জায়গায় রাখতে পারি। আজকের যে টপিকটা নিয়ে আমি প্রথমে শুরু করেছিলাম যে বিভিন্ন ধরনের অ্যাডিকশন, এখানে আমি একটা রেমেডি বলে দেব, সেটা হচ্ছে যে জিনিসের অ্যাডিকশন রয়েছে সেই জিনিসটাকে আইদার আপনি সাউথ সাউথ ওয়েস্টে প্লেস করুন বা সেই ডিরেকশনে রাখুন, অথবা যে জিনিসের আসক্তি রয়েছে তার পিকচারকে আপনি সাউথ সাউথ ওয়েস্টে টাঙিয়ে দিন। এর ফলে কি হবে, সেই জিনিসটা আপনার জীবন থেকে চিরদিনের মতো ধুয়ে মুছে চলে যাবে এবং যার নেশা আসক্তি রয়েছে সে কিন্তু খুব তাড়াতাড়ি রিকভার করে উঠতে পারবে। তার সাথে তো এঞ্জেল থেরাপি নিতেই হবে যদি এই জিনিসটা থেকে বেরিয়ে আসতে হয়। আজ প্রোগ্রাম এই পর্যন্তই, আমি অনেক ধন্যবাদ জানাবো আপনাদের প্রত্যেককে, ম্যাডামকেও অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং সকল বন্ধুদেরকে জানাবো ভালো থাকবেন।